আসলে পেন তো দেখাজি আমরা চলে এসেছি যাত্রা যে মেলা বসে সেটা দেখতে আমরা চলে এসেছি। এসে দেখতে পাচ্ছি ঠাকুর ততক্ষণে রথ থেকে নামানো হয়ে গেছে। তো আমরা মেলাটা ঘুরে দেখছি। এখানে দেখো জিলিপি ভাজা হচ্ছে, পাঁপড় ভাজা হচ্ছে। আমরা পরে হয়ে যাচ্ছি, এখানে অনেক দোকানপাট বসেছিল। চলো দেখতে পাচ্ছি যে আর কিছু মেলা বসেছে রাত্রি মেলায় বসেছে। কিছু কিছু টিউশন নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। তো পুরো মেলাতে আমরা ঘুরে দেখবো তোমাদের। তো আস্তে আস্তে দেখো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মানে প্রচণ্ড এখানে ভিড় হয়েছে। এখানে বাদাম ভাজা হচ্ছে, এটা দেখতে পাচ্ছ তোমরা। তারপর এখানে অনেক ব্যাগের দোকান বসেছে, সুন্দর সুন্দর ব্যাগ এখানে পাওয়া যাচ্ছিল। তো দেখো এখানে রথের যেটা স্পেশাল জিনিস, যেটা ছাড়া রথ মানে অসম্পূর্ণ বলা যায়, তো এখানে জিলিপি ভাজা হচ্ছে। তারপর এখানে দেখো পরপর জিলিপি স্টল বসেছে, আর এগ রোল বসেছে। এখানটা দেখো ভিড়টা একটু দেখো একটুখানি কম আছে। তো এবার আস্তে আস্তে যেটা বড় বসুন পাড়ার যে বাড়ির যে মেন গেটটা, সেই গেটটা এইদিকে আমরা আস্তে আস্তে ঢুকছি। এই যে এরপর আস্তে আস্তে এগিয়ে যাবো। দেখতে পাচ্ছ তোমরা যে এখানে প্রচণ্ড ভিড়। আসলে ভিডিও করাই যাচ্ছিল না, মানে এত ভিড় হয়েছে। আর তো ভীষণ গরম বললামই। এখানেও পাঁপড় বাদামগুলো বসেছে, আর এখানে প্রচুর পুতুল, মাটির পুতুল সব কিছু বসেছে। খুব সুন্দর লাগছিল এগুলো দেখতে জগন্নাথ। তারপর আরও সব মূর্তি এখানে। তো দেখো বন্ধুরা এখানে প্রচুর মাটির মূর্তি, ঠাকুরের মূর্তি সব এখানে নিয়ে বসেছে। তো এই মেলাগুলো দেখতে এসে সেই আমাদের ছোটোবেলার পুরনো দিনের স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিলো। এখানে দেখো আইসক্রিম স্টল বসেছে। হয় না, ছোটোবেলায় আমাদের প্রত্যেকেরই মাটির পুতুলের প্রতি ভীষণ আকর্ষণ থাকে। আমরা মেলায় গেলেই যেগুলো ছোটোবেলায় বায়না করতাম মা বাবার কাছে যে এগুলো কিনে দাও, তো তখন খুবই এইগুলো কেনা হতো মাটির পুতুলগুলো। এখন আর যে এখনও ইচ্ছা করে যে এত সুন্দর সুন্দর যে পুতুলগুলো দেখছো। এখানেও দেখো এখানে বিভিন্ন ফ্লাওয়ার্স নিয়ে বসেছে, মানে যেগুলো আর কি ড্রাই ফ্লাওয়ার্স, যেগুলো সেই মেলাগুলো বসেছে এখানে। দেখো এখানে দেখো কুলপি মালার দোকান বসেছে, যেরকম আমরা কুলপি বলি আর কি। তারপর দেখো এখানে বাচ্চাদের খেলার অনেক টয়েস বসেছে। এখানে দেখো বিভিন্ন ধরনের ফুল যে বসেছে, খুব সুন্দর লাগছিল। তো আগে আমরা পুরো মেলাটাই ঘুরে দেখাবো। এখানে বর্গস্বামী বাড়ির যে মাঠটা রয়েছে সেখানে প্রচুর প্রচুর স্টল বসেছে, মেলা বসেছে। তো আমরা এদিকটা এবার ঘুরবো। এই যে এখানে বসেছে বাচ্চাদের নাগর দোলা, যেটা বাচ্চারা আর কি ভীষণ এনজয় করছে। এখানে বসেছে কিছু বাচ্চাদের খেলার জিনিস বসেছে, সেগুলো ওরা খুবই এনজয় করছে। এই দেখো অনেক মজা পাচ্ছে ওরা, এদিকে উঠছে এদিকে নামছে, এরকম হবে। তো এরপরে আরেকটা নগর দোলা দেখতে গেলে এরপর আমরা বর্গস্বামী বাড়ির দিকে একবার ঘুরে আসলাম। তো বাড়িটার ভেতরে আমরা ঘুরতে এখানে দেখছিলাম যে এখানে সন্ধ্যা আর কি শুরু হয়েছে। তো দেখো তোমরা আগে ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা
তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের সাথে থাকো। দেখো এখানে বৈষ্ণবীর ভেতরে আমি ঢুকে পড়েছি, এখানে সন্ধ্যারতি কীর্তন হচ্ছিল, খুব সুন্দর লাগছিল এগুলো শুনতে, মানে এখান থেকে আসতে ইচ্ছা করে না, এত সুন্দর। প্রত্যেক দিনই এখানে কীর্তন হয় সন্ধ্যেবেলা, তো এখানে কীর্তন হচ্ছিল। তো টোটাল ভিডিওটা তোমরা দেখতে থাকো। তারপর এবার দেখো আমরা বড়গোস্বামী বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, যে আমি যাচ্ছি, পাশে আমার দাদা যাচ্ছে, আর বোনকে দিয়েছিলাম ভিডিওটা করতে, তো ভিডিও করতে করতে আসছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি ইউটিউব ভিডিওতে একদমই নতুন। তো আমি উৎসাহ পাবো তোমাদের, তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো, তো পরে তখন ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব, বা আমারও ভালো লাগবে আর তোমরাও ভিডিওগুলো দেখতে পাবে আমার রোজ দিনকার ভিডিও যদি দেখতে চাও। তো দেখো মেলা থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। দেখো বন্ধু আমার মেলা মোটামুটি ঘোরা শেষ, এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো এই যে দেখলাম আমাকে,